আচমকায় চলন্ত স্কুটিতে আগুন। বুধবার বিকেলে এই ঘটনা জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন মোড়ে। ঘটনার পরে স্কুটি ছেড়ে চালক পালিয়ে বাঁচলেও ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর চায় দমকলে। দমকলে একটি ইঞ্জিন এসে স্কুটির আগুন নেভায়। এদিকে এই ঘটনার পরে পুরাতন পুলিশ লাইন মোড় হয়ে যাওয়া জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এদিন বিকেল নাগাদ এক যুবক স্কুটি চালিয়ে পুরাতন পুলিশ লাইনের রাস্তা দিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কের দিকে আসছিল। পুরাতন পুলিশ লাইন মোড়ে আসার পরেই স্থানীয় এক ফুটপাত ব্যবসায়ী যুবকের স্কুটির নিচে আগুন লক্ষ্য করেন। বিষয়টি যুবককে বলতেই সে তৎক্ষণাৎ স্কুটি ছেড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় ওই ব্যবসায়ী গণেশ মাহাতো বলেন, ওই যুবক পুরাতন পুলিশ লাইনের গলির ভেতর থেকে আসছিল। স্কুটিতে আগুন লাগার পরে সে জল এবং বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন না নেভায় স্কুটি ছেড়ে পালিয়ে যায়। এরপরে স্কুটিতে পুরো আগুন লেগে যায় বলে জানান তিনি। এদিকে ঘটনাস্থলে উপস্থিত দমকলের আধিকারিক নবীন রায় বলেন, তাদের প্রাথমিক ধারণা স্কুটিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। নবীন রায়, কোন পদে আছে? লিডার। ঘটনা কি হয়েছে? ঘটনা গাড়িটা শর্ট সার্কিট, আমাদের যত সম্ভব ধারণা শর্ট সার্কিট থাকতে হয়েছিল ধারণা। আর পেট্রোলের গাড়ি জানেন তো চলে গেছে। এই ধরনের ঘটনা কি ইয়ে দেখলেন? ব্যাটারি গাড়িকে আমরা শুনে থাকি। এর আগেও একটা হয়েছিল, সেটা 4 নম্বর ঘুমটির ওখানে, এই 3 নম্বর ঘুমটির ওখানে একটা হয়েছিল গাড়ি। ওটাও শর্ট সার্কিট? ওটাও শর্ট সার্কিট থেকে আপনার রাজবাড়ি পার একটা হয়েছিল আপনার গ্যারেজের মধ্যে, ওটা ইলেকট্রিক গাড়ি ছিল, পুরো গ্যারেজ পুড়ে গেছে, এরকম হয়েছে। এখন কি মানে জনগণকে কি সতর্কতা দিতে বলবেন? এটা কী হয়েছে আমরাও জানি না, এটা ইলেকট্রিক শর্ট সার্কিট তো হতেই পারে, গাড়ি মেনটেন্সের ব্যাপার থাকে। একজন দেখে বললো, লোকাল পাবলিক, একটা ভাই বললো যে ওনার নাকি ইন্স্যুরেন্স ফেলছিল গাড়ির, ঠিক আছে, ও হয়তো কোনো অ্যাপস থেকে দেখেছে ফেলছিল, 2017 ফেল গাড়ি, এগুলো তো মেনটেন তো করতে হয় গাড়ি। কার গাড়ি বা কিছু জানা গেছে? না, বিপুল দেবনাথ বলে একজনের গাড়ি, কিন্তু কোথায় বাড়ি ওনার কিছু আমরা কিছু খুঁজে পাইনি, লোকাল থানায় জিজ্ঞেস করে জানো। আমার নাম গণেশ মাহাতো। আপনি তো ওল্ড পুলিশ লাইন মোড়ে দোকান করেন? হ্যাঁ। ঘটনাটা কি? ঘটনাটা আমি ওইখানে বসেছিলাম চেয়ারের উপরে, তো দেখছি যে ও ছেলেটা ওই দিক থেকে আসছে, আসার পরে দেখি যে ওর গাড়িতে আগুন লাগছে। আমি বললাম, ভাই তোর গাড়িতে আগুন লাগছে দেখ কই যে, তো ছেলেটা নামলো, স্ট্যান্ড করলো, স্ট্যান্ড করে দেখতেছে আগুন লাগছে সত্যি করে। তো এক বোতল জল নিয়ে ঢাললো, নিবে নাই, নিবে নেই, তো আবার বালি নিয়ে ফেলছে, তাও নিবে নেই, তারপরে পুরো আগুন ধরে নিছে, তারপরে ছেলেটাকে দেখি নাই, ভয় চলছে। চেনেন? না, আমি চিনি না। কী গাড়ি ছিল এটা? গাড়ি তো আমি জানি না দাদা, কী গাড়ি ছিল, স্কুটি ছিল, এখন কী গাড়ি? এখন অবস্থা কি? পুরো ছাই হয়ে গেছে? হ্যাঁ, গাড়িটা ছাই হয়েছে। দমকল এসেছিল? দমকল এসেছে। কি করলো? অ্যাড্রেসটা বললো, পটলার দোকানের পাশে। কি করলো? দমকল আইসে যখন আগুন পুরো ধরছে তখন আইসে নিবাইলো, আর কি করবে। কি নাম আপনার? আমার নাম গণেশ মাহাতো।